হলো তোমার এটারে তো তুলেই ফেলা যাবে, হ্যাঁ এটা কিন্তু ইজি তুলে ফেলা, হ্যাঁ এটা ই করলে উঠে যাবে। তো এখন যে ইনটেস্ট এখানে আছে স্টোমাক, মাউথ তো নিচের দিকে আছে, মেন্ডিবুলের ওইখানে মাউথ ছিল, হ্যাঁ আর সে এইদিকে তোমার ই করে এদিকে রান করছে, তোমার ইন্টেস্টাইন এদিকে রান করে এইখানে হলো তার অ্যানাস আছে, হ্যাঁ এখানে অ্যানাস দিয়ে শেষ হয়েছে সে, হ্যাঁ এই যে তোমার এই যে পয়েন্টে সে এখানে তার অ্যানাস। হ্যাঁ তো এইটাকে এখন বাহির করার জন্য এক নম্বর হলো যদি তুমি মাঝখান দিয়ে কাটতে চাও, মাঝখান দিয়ে কাটলে তোমার ইন্টেস্টাইন কেটে যাবে, হ্যাঁ ওই জন্য তোমাকে হলো সাইড দিয়ে যেতে হবে, হ্যাঁ সাইড দিয়ে কেটে ফেলাও। সাইড দিয়ে একটা হলো এইভাবে তুলে ফেলা যাবে, বেটার হলো দুই পাশে যদি কাটো। দেন তোমার এটার ভিতর দিয়ে আছে, তোমার যদি বেশি খাবার থাকতো তো খাবার আছে তোমার, তো এটার উপর দিয়ে দেখা যেত তোমার। তোমার এই যে তোমার বের হচ্ছে, হ্যাঁ তো এটা ভালো, এটার ভিতরে খাবার আছে বুঝছো, খাবার না থাকলে আবার এত ট্রান্সপারেন্ট থাকে তোমার এটার সাথে মাছের সাথে মিশে থাকে, হ্যাঁ ওই সময় তোমার ডিফিকাল্ট হয় বের করা। হ্যাঁ তার খাবার আছে এই পর্যন্ত, এরপরে আর খাবার নাই তোমার, হুম এরপরের পার্ট তোমার খুঁজে বাহির করা একটু ডিফিকাল্ট হবে, আবার পিছনের দিকে থাকতে পারে খাবার। এরপরে আছে কিন্তু একদমই ট্রান্সপারেন্ট, হ্যাঁ মিশে আছে। এখানে দেখতে পাবো একদম ট্রান্সপারেন্ট, তো এরকম তোমার এই এই মাথা পর্যন্ত রান করেছে তোমার, একদম শেষ মাথা পর্যন্ত। খাবার
না থাকলে কিন্তু সাদা কালার হ্যাঁ বুঝেই সাদা কালার, করতে তখন তো এই যে এইটা এদিকে খাবার ছিল সহজে আমরা ডিটেক্ট করে ফেললাম, দেন এরকম থাকলে তুমি কিভাবে ডিটেক্ট করলা? অনেক হ্যাঁ কাজ। অনেক সময় তোমার এই পুরা পুরা ফিসটাই তোমার এরকম থাকতে পারে, হ্যাঁ আবার অনেক সময় পুরাটা ভরা খাবার থাকে, হ্যাঁ তখন তুমি ভালো করে দেখতে পারবা। হ্যাঁ এটা এখন পরীক্ষার সময় তো আর ই করে দেওয়া হবে না, বেছে বেছে কেনাও যায় না তোমার, হ্যাঁ যে একদম বেছে বেছে কিনে ফেললাম। এদের আবার ওয়েল ডিফাইন একটা র্যাকটাম আছে তোমার, হ্যাঁ কাইন্ড অফ তোমার স্যাটেলাইট, হ্যাঁ ওকে। তোমার এদিকে তোমার রান করছে, হ্যাঁ রান করে এই যে দেখো একটা ইয়ের মতো এখানে থলির মতো দেখা যায় না, এইটা হলো র্যাকটাম তোমার, এইটা হলো তার র্যাকটাম তোমার, র্যাকটাম তোমার এই যে এখান দিয়ে এসে যে এনাসে শেষ করছে তুমি, এটা একটা ডিফারেন্ট জিনিস না, ইয়েলো কালার কাইন্ড অফ ইয়েলো, তো এইটার যদি তুমি ই করতে থাকো চেষ্টা করলে এদিকে পুরাটা পেয়ে যাবে। ওকে তাহলে এটা এদিক থেকে ই করে পুরাটা বাহির করতে হবে, তো এরপরে তোমার স্টোমাকও দেখাতে হবে। হ্যাঁ স্টোমাক দেখানোর জন্য এটাকে ওপেন করলা, হ্যাঁ ওপেন করার পরে এখন এই মাউথ থেকে যদি তুমি ছোট কিছু ইন করাইতে চাও, হ্যাঁ মাউথ যেখানে তো ওইখান থেকে ইন করলে তোমার ওই যে স্টোমাকের ভিতরে ইন করবে, এই যে দেখো কাছে ইন করছে না, এই যে কোথায় শেষ হচ্ছে তোমার ওটা স্টমাকের ভিতরে ঢুকছে কিন্তু, তো এইটার জন্য তুমি মাউথ দিয়ে ঢুকাইলে হ্যাঁ মাউথ থেকে তো স্টমাকে তো যাবে, আমাকে গেল। হ্যাঁ মাউথ থেকে তোমার ই পর্যন্ত যাবে, ইসোফেগাস দিয়ে স্টমাকের কাছাকাছি যাবে, হ্যাঁ এই যে তোমার স্টমাক, না না লাল এটা তো তোমার ই, এগুলি তোমার এগুলি কি তোমার এগুলি হেপাটোপ্যানক্রিয়াস, পুরাটা হেপাটোপ্যানক্রিয়াস, সেই হলুদটা না না হলুদ, হ্যাঁ হলো হলুদ পুরাটা হেপাটোপ্যানক্রিয়াস, আর এইটা হলো তোমার স্টোমাক, এই যে এই ব্ল্যাক এটা, তো এইখান থেকে তোমার এইখানেও কানেকশন ছিল তোমার, এই কানেকশনটা তোমার ওই যখন ওই যে এটা তো খুব ডেলিকেট তোমার ইন্টেস্টাইনটা, তখন ওই ছিঁড়ে যাওয়ার চান্স থাকে বা ছিঁড়ে যায় তোমার, আবার এই পাশে দেখো ওর হলো এখানে কিছু খাবার জমে আছে, বাকিটা দুই পাশটা তোমার ট্রান্সপারেন্ট আছে, হ্যাঁ এই পাশটা ট্রান্সপারেন্ট ওই পাশটা ট্রান্সপারেন্ট ছিল, তুলে ফেলাই দেখো কী হয়। ওই যে দেখো যেটা দেখাচ্ছিলাম তোমার এই যে এই পাশে থলের মতো, হ্যাঁ তো ওইটা হলো তোমার এখানে, হ্যাঁ এটা হলো
পারা যাবে না? কঠিন নাকি কঠিন? স্যার একটু ছিঁড়ে যাওয়ার টেনশন। এটাই তো কাজ তোমার। ডক্টররা কি করে? ডক্টররা কত কঠিন কঠিন অপারেশন করে না, তারা যদি বলে কেটে যাবে দেখে করবো না। আর ওই জন্য প্র্যাকটিস করতে হবে। তাহলে এটা করো যে পিছন থেকে শুরু করবা, দেন একদম এটা আমরা কন্টিনিউ পর্যন্ত আসবে না, তোমাদের সবারই একটা করে দেওয়া হবে।